একজন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। আপনাদের সকলকে বাংলাদেশের প্রধান বিচারপতি এবং দুইজন উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিনীতভাবে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বোনদের, একই সাথে সাম্প্রতিক ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এখন শহীদদের স্মরণে সকলকে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত। প্রথম পর্বে মাননীয় প্রধান বিচারপতি এবং দ্বিতীয় পর্বে দুজন মাননীয় উপদেষ্টা শপথ গ্রহণ করবেন। আমি অনুষ্ঠানের প্রথম পর্ব কার্যক্রম শুরু করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদের এক দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক মাননীয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন। আজ 27 শ্রাবণ 1431, 11 আগস্ট 2024 রবিবার শপথ গ্রহণের তারিখ থেকে এটি কার্যকর হবে। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ গ্রহণের জন্য মঞ্চে আসার সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ রেফাত আহমেদ, বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধান বিচারপতিকে সবিনয়ে ধন্যবাদ জানাচ্ছি।
আমি এখন অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু করছি। সম্মানিত সুধীবৃন্দ, গত 8 আগস্ট 2024 তারিখে মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও 16 জন উপদেষ্টা নিয়োগ দান করেছেন। 8 আগস্ট 2024 তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা ও 13 জন মাননীয় উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টা হিসাবে জনাব সুপ্রদীপ চাকমা এবং জনাব বিধান রঞ্জন রায়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমি মাননীয় উপদেষ্টাগণকে অনুগ্রহপূর্বক মাননীয় রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতা শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি সুপ্রদীপ চাকমা সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ এবং আমি ভীতি ও অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতা শপথ পাঠ করানোর জন্য মাননীয় রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। মাননীয় উপদেষ্টাগণকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতা শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাগণকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতিক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি।